নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনা। আজ আমি আপনাদের সাথে আমার নিজে ছোট্ট একটা ছাদে কী কী গাছ আমি লাগিয়েছি বা কী কী গাছ দিয়ে ছোট্ট ছাদ বাগানটাকে সাজিয়েছি, চলুন আজ এটাই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আজ দেখাবো আপনাদের এই বর্ষাকালে কী কী গাছের ডাল দিয়ে আমরা গাছ তৈরি করে নিতে পারি। বন্ধুরা, গাছ কম বেশি আমরা সকলেই ভালোবাসি। গাছ হচ্ছে আমাদের বাড়িকে সুন্দর রাখার একটা এমন জিনিস যেটা দিয়ে আমাদের ঘর তো সুন্দর থাকে থাকে, তার সাথে সাথে আমাদের মনটাও অনেক সুন্দর থাকে। আর এরকম ছোট ছোট গাছ দিয়ে যদি বাগানটাকে সুন্দর করে সাজানো যায় তাহলে কারই না ভালো লাগে বলুন। এই সমস্ত গাছ দিয়ে আমরা নিজের ঘরটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি। সবার প্রথমে চলুন দেখাই আমার বাগানে আমি কী কী গাছ লাগিয়েছি। তা এখান থেকে বেশ কয়েকটা গাছ আমি রথের মেলার মধ্যে কিনে নিয়ে এসেছি, যেগুলো আমার আশেপাশে থেকে আমি যে ডালগুলো কালেক্ট করতে পারিনি সেই গাছের ডালগুলো কয়েকটা কিনে নিয়ে এসেছি। এছাড়া দেখুন দেখাই এবার চলুন আমার হাতে লাগানো বেশ কিছু ডালের গাছ। যেমন দেখুন, এটা রয়েছে একটা থোকা টগর ফুলের গাছ। একটা বাড়ি থেকে এই ডালটা আমি চেয়ে নিয়ে এসেছিলাম, সেখান থেকেই এই ডাল দিয়েই আমি এই চারাটাকে তৈরি করেছি। এছাড়া রয়েছে নীল ও সাদা নীলকণ্ঠ ফুলের চারা, যেগুলো বীজ দিয়ে আমি তৈরি করেছি। বন্ধুরা, গরম যেতে যেতেই আমি এই বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে কিন্তু গাছগুলো অনেক সুন্দর, অনেক ভালোভাবে গ্রো করেছে। এছাড়া দেখুন রয়েছে বেশ কয়েকটা জবা গাছ। জবা গাছের মধ্যে আমার কাছে রয়েছে লাল এবং চন্দন কালার। এই দুটোই গাছ কিন্তু আমার নিজে হাতে ডাল তৈরি করে লাগানো। এরপরে দেখুন এখানে আরও একটা ছোট্ট ডাল দিয়ে ছোট ছোট পাতা বেরিয়েছে, এটাও একটা চারা তৈরি করেছি আমি। শুধু মাটির মধ্যে এই গাছটা বসিয়েছিলাম। এটা রয়েছে টগর ফুলের গাছ, মানে এমনি টগর ফুল। একটা থোকা টগরের গাছ লাগিয়েছি, একটা এমনি টগর গাছ। এরপরে দেখুন কয়েকটা আরও যে দেখালাম জবার কাটিং থেকে গাছগুলোকে গ্রো করেছি, দেখুন এটাও রয়েছে একটা জবা গাছ। এটাকে আমি একটা টবের মধ্যে লাগিয়েছি, যেখান থেকে গাছগুলো যখনই চারা বের হতে শুরু করে তখন আমি অন্যান্য জায়গায় এই গাছগুলোকে শিফট করে দিই। আর গাছের জন্য আমি খুব দামি দামি টব কিনি না, বাড়িতে যে সমস্ত কন্টেনার, খালি কন্টেনার বা ওয়েস্টেজ কন্টেনার থাকে সেগুলো দিয়ে আমি বেশিরভাগ গাছগুলো বসিয়ে থাকি। এছাড়া খুব প্রয়োজন থাকলেই তবেই আমি টব কেনা পছন্দ করি। এবার দেখুন এটা রয়েছে জুঁই ফুলের গাছ। এটা আমি ডাল থেকে লাগাইনি, এটা রথের মেলায় আমি কিনে নিয়ে এসেছি। আমাদের এদিকে রথতলায়, গড়িয়া রথতলায় অনেক সুন্দর সুন্দর গাছের মেলা বসেছে, সেখান থেকেই আমি কয়েকটা গাছ নিয়ে এসেছি। আর সবার প্রথমে যেটা দেখালাম এলামন্ডা এবং মাধুরীলতা গাছ, এই দুটো গাছও আমি ওখান থেকেই কিনে নিয়ে এসেছি, যেগুলো এখনও টবে বসানো হয়নি। এরপরে দেখুন যেটা হচ্ছে সেটা হচ্ছে নয়নতারা গাছ। এই নয়নতারা গাছটা আমার দিদির বাড়িতে আমি যখন বেড়াতে গেছিলাম একদম আঙুলের মতো ছোট্ট ছোট্ট কয়েকটা চারা তুলে নিয়ে এসেছিলাম। সেই চারাকে যত্ন করে আমি এত বড় একটা গাছ তৈরি করেছি এবং এই গাছে কিন্তু এখন অনেক ফুল দেয়। এরপরে দেখুন ছোট্ট একটা বেল ফুলের চারা, সেটাও আমি একটা ডাল কেটে লাগিয়েছি, সেখান থেকেও সেই চারাটা তৈরি হয়েছে। এছাড়া রয়েছে কিছু পাতাবাহারও গাছ। বন্ধুরা, এই রকম ছোট ছোট গাছ দিয়ে কিন্তু আমি আমার এই ছাদ, বারান্দা এবং জানলার আশেপাশে সাজিয়ে থাকি, যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সকালবেলা হোক বা বিকেলবেলা নিজের মধ্যে সময় কাটানোর জন্য সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে এই গাছগুলো। এই গাছগুলোকে যদি আমরা ভালোভাবে যত্ন করতে পারি, দেখবেন এই গাছগুলোও কিন্তু আমাদের অনেক খুশি দিয়ে যাবে। এবার চলুন দেখাই রাতের অন্ধকারে আমার ছাদ বাগানের সৌন্দর্যটা। রাতের অন্ধকারে যখন আমরা আসি এই ছাদ বাগানে, তখন এই ছাদ বাগানটা কেমন দেখতে লাগে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে একটু তুলে নিলাম। আশা করি আজকের এই ছাদ বাগানে লাগানো গাছগুলো দেখে আপনাদেরও ভালো লাগবে।
যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন, এবং আপনারাও বেশি বেশি করে গাছ লাগান, কারণ এখন বর্ষাকাল, যে কোনো গাছের ডাল খুব ভালোভাবে যদি লাগিয়ে নিতে পারি তাহলে দেখবেন আমাদেরও ঘর বা বারান্দা একদম বিনা পয়সায় খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। তাহলে আজকের মতো নমস্কার জানাই।